গত ক্লাসে আমরা গণিতজ্ঞের কোণানুপাত এই চ্যাপ্টারটি থেকে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের আগে পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলির সহজ সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করেছি এবং চ্যাপ্টারটির জন্য যে যে সূত্রগুলি লাগবে বা সূত্রগুলি মনে রাখার কৌশলগুলি কি সে সম্বন্ধেও আলোচনা করেছি। আজ আমরা এই চ্যাপ্টারটিরই দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের সহজ সমাধান নিয়ে আলোচনা করছি। দেখো, দীর্ঘ উত্তরধর্মী প্রথম যে প্রশ্নটি রয়েছে একের দাগের একে cot অফ থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস tan অফ থিটা মাইনাস 15 ডিগ্রি সমান এটি প্রমাণ করতে বলেছে। এর জন্য হরে আসবে sin অফ থিটা প্লাস 15 ডিগ্রি গুণিত cos অফ থিটা মাইনাস 15 ডিগ্রি, কারণ এটাগুলোকে sin cos এ ভাঙলে এখানে হরেতে sin আসবে sin অফ থিটা প্লাস 15 ডিগ্রি, আর এখানে হরে আসবে cos অফ থিটা মাইনাস 15 ডিগ্রি, আর বিয়োগ করার ফলে এটি হয়ে যাবে cos অফ থিটা প্লাস 15 ডিগ্রি ইনটু cos অফ থিটা মাইনাস 15 ডিগ্রি মাইনাস সাইন অফ থিটা প্লাস 15 ডিগ্রি গুণিত সাইন অফ থিটা মাইনাস 15 ডিগ্রি। তার মানে এখানে আসবে cos a cos b মাইনাস sin a sin b সূত্র, তার মানে এখানে হয়ে যাবে cos অফ a প্লাস b, তাহলে cos অফ a প্লাস b মানে cos অফ থিটা প্লাস 15 প্লাস থিটা মাইনাস 15, তার মানে এটি হয়ে যাবে cos 2 থিটা। তাহলে লবে কিন্তু cos 2 থিটা এসে গেছে, এখানে cos 2 থিটাই আছে। আর হরের দিকে লক্ষ্য করো, হরটিতে যদি আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করি তাহলে সেই ক্ষেত্রে এটি হয়ে যাবে 2 sin a cos b সূত্র, মানে এটি হয়ে যাবে sin অফ a প্লাস b মানে sin অফ থিটা প্লাস 15 প্লাস থিটা মাইনাস 15 মানে sin 2 থিটা প্লাস sin অফ a মাইনাস b, তাহলে sin অফ a মাইনাস b মানে এখানে থিটা গুলি ক্যান্সেল হয়ে sin 3 ডিগ্রি, sin 3 ডিগ্রি মান হয়ে যাবে 1/2। তাহলে এটির ক্যালকুলেশন করলে এখান থেকে কিন্তু লোসাও করলে 4 cos 2 থিটা ডিভাইডেড বাই sin থিটা প্লাস 1 ই হবে, মানে এই প্রমাণটি খুব সহজই এসে। পরবর্তী দুইয়ের থেকে সমষ্টির দিকে লক্ষ্য করো, এটিকে আমরা sin cos এ ভাঙবো, সেক্ষেত্রে এটির হরে আসবে cos অফ পাই বাই 4 প্লাস থিটা ইনটু cos অফ পাই বাই 4 মাইনাস থিটা, এবং লবে আসবে sin অফ পাই বাই 4 প্লাস থিটা ইনটু cos অফ পাই বাই 4 মাইনাস থিটা প্লাস sin অফ পাই বাই 4 মাইনাস থিটা cos অফ পাই বাই 4 প্লাস থিটা, তার মানে এটি হয়ে যাবে sin a cos b প্লাস cos a sin b সূত্র, মানে এটি হয়ে যাবে sin অফ a প্লাস b সূত্র। তাহলে এখানে sin অফ a প্লাস b করলে এটি হয়ে যাবে sin অফ পাই বাই 4 প্লাস পাই বাই 4 মিলে sin অফ পাই বাই 2, তাহলে sin অফ পাই বাই 2, আর এখানে থিটা গুলি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে sin পাই বাই 2 এর মান কিন্তু 1, এবং লগ হরকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে সেই ক্ষেত্রে এটি হয়ে যাবে 2 cos a cos b সূত্র, মানে cos অফ a প্লাস b, cos অফ a প্লাস b মানে cos পাই বাই 2, কারণ পাই বাই 4 পাই বাই 4 মিলে পাই বাই 2 হবে, থিটা গুলি ক্যান্সেল হয়ে যাবে, cos পাই বাই 2 মানে শূন্য হয়ে যাবে, প্লাস cos অফ a মাইনাস b, তাহলে প্লাস cos অফ a মাইনাস b মানে সেই ক্ষেত্রে cos 2 থিটা এসে যাবে, তাহলে এটি হয়ে যাবে 2 বাই cos 2 থিটা, মানে sec 2 থিটা হয়ে যাবে, তাহলে খুব সহজে এই প্রমাণটি এসে যাবে। তাহলে এটি ছিল একের দাগের প্রশ্ন, আর এটি হলো দুইয়ের দাগের প্রশ্ন। তিনের দাগের এই সমস্যাটি সমাধান করার জন্য দেখো, আমরা প্রথমেই এটিকে 1/4 দিয়ে গুণ ভাগ করে নেব, 1/4 দিয়ে গুণ করলে এখানে এসে যাবে 4 cos q থিটা, তাহলে 4 cos q থিটা সমান ওই cos 3 থিটা সূত্র থেকে এইভাবে সাজিয়ে লিখলে আমরা পাবো cos 3 থিটা প্লাস 3 cos থিটা। পরবর্তী ক্ষেত্রে এখানে এটি কিন্তু cos 3 থিটা গুণফল হিসেবে আছে, সেটি লিখে দেওয়া হলো। একই রকম ভাবে এই টার্মটিতেও যদি আমরা 1/4 দিয়ে গুণ ভাগ করি তাহলে সেক্ষেত্রে এখানে এসে যাবে 1/4 ইনটু 4 sin q থিটা, তাহলে 4 sin q থিটার সময় এটি আসবে 3 sin থিটা মাইনাস sin 3 থিটা, আর এর সঙ্গে আবার sin 3 থিটা গুণ হিসেবে আছে ইনটু sin 3 থিটা। এই 1/4 টার্মগুলি যদি কমন নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে প্রথম যে টার্মগুলি থাকবে 1/4 গুণিত এখানে পাবো cos স্কয়ার 3 থিটা ইয়ো cos থিটা গুণিত cos 3 থিটা গুণিত cos 3 থিটা সমান cos স্কয়ার 3 থিটা, আর এখান থেকে পাওয়া যাবে sin 3 থিটা গুণিত sin 3 থিটা মানে sin স্কয়ার 3 থিটা, মানে cos স্কয়ার 3 থিটা মাইনাস sin স্কয়ার 3 থিটা, তার মানে এটি হয়ে যাবে cos 6 থিটা, মানে cos 2 থিটা সূত্র অনুসারে এখানে আসবে cos 6 থিটা। আর এইখান থেকে পাওয়া যাবে 3/4 কমন যাবে, তাহলে 3/4 যদি কমন নিয়ে নিই তাহলে এই ক্ষেত্রে এখানে তৈরি হবে cos 3 থিটা cos থিটা প্লাস sin 3 থিটা sin থিটা, মানে cos অফ a মাইনাস b, মানে এটি তৈরি হয়ে যাবে cos অফ 3 থিটা মাইনাস থিটা, মানে এটি হয়ে যাবে cos 2 থিটা, তাহলে এটি হয়ে গেল cos 2 থিটা। এখন আমরা যদি এখান থেকে এই 1/4 গুলি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে cos 6 থিটা, তাহলে সেই cos 3 6 থিটাটাকে লিখছি cos অফ 3 ইনটু 2 থিটা, cos 3 ইনটু 2 থিটা মানে 4 cos q 2 থিটা মাইনাস 3 cos 2 থিটা, তাহলে এটা cos 6 থিটার পরিবর্তে লেখা হলো, আর এখানে 1/4 কমন নেওয়ার পরে এইখানে থাকবে প্লাস 3 cos 2 থিটা, তাহলে এখন কিন্তু এই প্লাস 3 cos 2 থিটা মাইনাস 2 cos থিটা ক্যান্সেল হয়ে যাবে,
ক্যালকুলেশন করবে, দেখবে এই প্রমাণটি খুব সহজে এসে গেছে। পরবর্তী পাঁচের দাগের সমস্যাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ধরনের সমস্যা আমরা আগেও করেছি। তাহলে এখানে কিন্তু এই সমস্যাটির ক্ষেত্রে এদের যোগফলের রেজাল্ট জানতে চাওয়া হয়েছে। তাহলে এটিকে আমরা এইভাবেই সাজিয়ে লিখব, এটিকে লিখব ট্যান অফ 60° প্লাস 10°, 70°কে লেখা হলো ট্যান অফ 60° প্লাস 10°, 50°কে লেখা হচ্ছে ট্যান অফ 60 বিয়োগ 10, আর 10°টাকে অপরিবর্তিত রাখা হলো প্লাস ট্যান 10। তাহলে এক্ষেত্রে আমরা এটিকে যদি ট্যান অফ এ প্লাস বি সূত্রে ভাঙি তাহলে এটি হয়ে যাবে ট্যান 60° প্লাস ট্যান 10 ডিভাইড বাই 1 মাইনাস ট্যান 60° ট্যান 10। তাহলে সেই ট্যান 60° মান বসালে এটি হয়ে যাবে রুট 3 প্লাস ট্যান 10 ডিভাইডেড বাই 1 মাইনাস রুট 3 ট্যান 10 মাইনাস, এক্ষেত্রে আসবে রুট 3 মাইনাস ট্যান 10 ডিভাইডেড বাই 1 প্লাস রুট 3 ট্যান 10, আর এখানে প্লাস ট্যান 10 কিন্তু থেকে যাবে। এখন আমরা এগুলি লসাগু করে যোগ করব, এই তিনটিরই যোগ করব। যোগ করার পরে এখানে হরে তৈরি হয়ে যাবে, এখানে এ প্লাস বি গুণিত এ মাইনাস বি রয়েছে, তার মানে এটি হয়ে যাবে 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার 10°, এবং লবে আসবে 3 ইন্টু, ক্যালকুলেশন করলে এটি 3 ইন্টু 3 ট্যান 10° মাইনাস ট্যান কিউ 10°। তাহলে এখন লক্ষ্য করে দেখো এই 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউ থিটা ডিভাইড বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা, এটি মানে ট্যান 3 থিটা সূত্র। ট্যান 3 থিটা মানে ট্যান অফ 3 ইন্টু 10° মানে ট্যান 30°, তাহলে এটি হিসেবে 3 ইন্টু ট্যান 30°, তাহলে 3 ইন্টু ট্যান 30°, আবার ট্যান 30° মান হলো 1 বাই রুট 3, তাহলে এটি রেজাল্ট কিন্তু 3 বাই রুট 3 মানে রুট 3 হলো, এটি দেখাতে বলা হয়। তাহলে পরবর্তী ছয়ের দাগের সমস্যাটি সমাধান করার জন্য একদম এটিকেই লিখবে, এই ট্যান অফ 60° প্লাস থিটা গুণিত ট্যান অফ 60° মাইনাস থিটা গুণিত ট্যান থিটা করে সরাসরি গুণ করবে, করলে দেখবে সরাসরি এই অ্যানসারটি কিন্তু পাওয়া যাবে, খুবই সহজ। পরবর্তী এই সাতের দাগের সমস্যা, এই সমস্যাটি নিয়ে আমি আগেই আলোচনা করেছি, তাও আরেকবার এর সমাধান পদ্ধতিটি আমি দেখাচ্ছি। দেখো এই সমস্যাটির সমাধান কিন্তু এই সংক্ষিপ্ত উত্তরধর্মীর এই অংশটিতে ছিল, ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস প্লাস 4 কট 4 থিটা সমান কট থিটা, এবং বলেছিলাম যে এখানে শেষ হবে কট দিয়ে, যত খুশি এদিকে বাড়ানো যায়, এবং রেজাল্ট হবে কট থিটা, এবং এটির সমাধান কিন্তু এখানে করা হয়েছিল। তাহলে আরেকবার এর সমাধান পদ্ধতি দেখে নাও। তাহলে এটি সমাধান করার জন্য আমরা এখানে করেছিলাম কট থিটা মাইনাস ট্যান থিটা সমান 2 কট 2 থিটা দেখেছিলাম, কিভাবে কট থিটা মাইনাস ট্যান থিটাকে ক্ষেত্রে কট থিটাকে লেখা হয়েছিল 1 বাই ট্যান থিটা, লসাগু করে উপর নিচে 2 দিয়ে গুণ করে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইড বাই ট্যান থিটা করা হয়েছিল, তারপরে এটি হয়ে গিয়েছিল 2 ট্যান থিটা ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 2 কট থিটা হয়েছিল। তাহলে আমরা এখান থেকে শুরু করি সমস্যাটি সমাধান করার জন্য, তাহলে আমরা ওইখানে লিখে দিই কট থিটা মাইনাস ট্যান থিটা সমান 2 কট 2 থিটা। তাহলে এটি সমাধান করার জন্য আমরা প্রথমে লিখলাম কট থিটা মাইনাস ট্যান থিটা সমান 2 কট 2 থিটা। একই রকম ভাবে এখানে থিটার পরিবর্তে যদি 2 থিটা বসাই তাহলে সেই ক্ষেত্রে এই যাবে কট 2 থিটা, কট 2 থিটা মাইনাস ট্যান 2 থিটা সমান 2 কট 4 থিটা, কারণ এখানে থিটার পরিবর্তে সব জায়গাতেই 2 থিটা লেখা হচ্ছে। তাহলে এখানে কিন্তু এই 8 থিটা দিয়ে শেষ হচ্ছে, অতএব আবার আমরা লিখব কট 4 থিটা, কট 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা সমান 2 কট 8 থিটা। দেখো কট 8 থিটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই সম্পর্কগুলিকে এখন আমরা যোগ করব, তার জন্য দেখো এখানে যেহেতু 2 কট 2 থিটা আছে অতএব এই সম্পর্কটির বোথ সাইডে 2 দিয়ে গুণ করলে এই 2 কট 2 থিটা কেটে যাবে। আবার এখানে দেখো এখানে 2 দিয়ে গুণ করার ফলে এখানে এসে গেছে 4 কট 4 থিটা, তাহলে এই সম্পর্কটিকে 4 দিয়ে গুণ করতে হবে, বোথ সাইডে 4 দিয়ে গুণ করলে এই 4 কট 4 থিটাটা কেটে যাবে। তাহলে এই সম্পর্কগুলিকে এখন যোগ করলে আমরা এখান থেকে পাবো কট থিটা মাইনাস ট্যান থিটা মাইনাস 2 ট্যান 2 থিটা, এটি গুণ করার পরে মাইনাস 2 ট্যান 2 থিটা, এখানে এটি গুণ করার পর মাইনাস 4 ট্যান 4 থিটা সমান 8, এখানে 4 দুগুণে 8 8 কট 8 থিটা। তাহলে এখন এটিকে পক্ষান্তর করে এখানে কট থিটার মান বের করো, এগুলিকে সব ডান দিকে নিয়ে যাও, দেখো অ্যান্সারটি এসে গেছে, এই কট থিটা সমান হয়ে যাবে ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 4 ট্যান 4 থিটা প্লাস 8 কট 8 থিটা। তাহলে এই প্রমাণটি খুব সহজ এসে যাবে, এইভাবে এই প্রমাণটিকে যত খুশি বড় করা যায়, তা আগেই আমি উল্লেখ করেছি। পরবর্তী
এই আটের দাগের সমস্যা। এই সমস্যাটি নিয়েও আগে আমরা আলোচনা করেছি, এই ধরনের সমস্যার সমাধান আমরা আগেই করেছি। তাও আরেকবার সমাধান পদ্ধতি দেখো, এখানে এই সাতের দাগের সমস্যাটি সমাধান করার জন্য প্রথমেই পাই বাই এগারো সমান থিটা ধরে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আবার যদি আমরা এই ওয়ান বাই টু সাইন থিটা দিয়ে গুণ করি, তাহলে এটি যেহেতু কস থিটা হয়ে যাচ্ছে এবং এই টু সাইন থিটা কস থিটা মিলে সাইন টু থিটা হয়ে যাবে, সাইন টু থিটা। এবং দেখো এখানে কিন্তু কস টু থিটা রয়েছে, পাই বাই এগারো সমান থিটা ধরা হয়েছে, এই জন্য এটি কস টু থিটা। তারপরে রয়েছে কস থ্রি থিটা, তারপরে রয়েছে কস ফোর থিটা এবং কস ফাইভ থিটা। আবার আমরা এই লগ হরকে একে দুই দিয়ে গুণ করব, তাহলে এইভাবে এখানে এসে যাবে দুই স্কোয়ার সাইন থিটা। তাহলে সেই ক্ষেত্রে এখানে এসে যাবে টু সাইন টু থিটা কস টু থিটা, মানে সাইন ফোর থিটা। তাহলে এই সাইন ফোর থিটা আর এই কস ফোর থিটাটিকে এর কাছে নিয়ে আসছি, আর কস থ্রি থিটাকে একটু সরিয়ে রাখা হচ্ছে। এখন কস ফোর থিটা, কস থ্রি থিটা, কস ফাইভ থিটা। তাহলে আবার আমরা এখানে একটি উপর নিচে দুই যে গুণ করব, তাহলে এটি হয়ে যাবে টু কিউ সাইন থিটা এবং এটি হয়ে যাবে সাইন এইট থিটা। সাইন এইট থিটা মানে হলো এগারো থিটা মাইনাস থ্রি থিটা, এইট থিটা মানে এগারো থিটা মাইনাস থ্রি থিটা, অর্থাৎ তাহলে সাইন অফ এগারো থিটা মাইনাস থ্রি থিটা লিখব সাইন এইট থিটার পরিবর্তে, তার মানে সাইন অফ পাই মাইনাস থ্রি থিটা লিখব। সাইন অফ পাই মাইনাস থ্রি থিটা মানে হয় সাইন থ্রি থিটা, তাহলে সাইন এই এইট থিটার পরিবর্তে আমরা লিখতে পাচ্ছি সাইন থ্রি থিটা। আরেকবার এটি ভালো করে বুঝে নেবে কিভাবে এটি সাইন এইট থিটা থেকে সাইন থ্রি থিটা আসবে, সেটি সাইন সেটি এগারো থিটা সমান পায়ের সাহায্যে। তাহলে এখন আমরা লিখতে পাচ্ছি সাইন থ্রি থিটা কস থ্রি থিটা। আবার আমরা এখানে একটি ওয়ান বাই টু দিয়ে গুণ করব, তাহলে এটি হয়ে যাবে টু টু দি পাওয়ার ফোর সাইন থিটা। তাহলে এটি টু সাইন থ্রি থিটা কস থ্রি থিটা মানে সাইন সিক্স থিটা। তাহলে সাইন সিক্স থিটা মানে আবার লিখতে পারবো সাইন অফ এগারো থিটা মাইনাস ফাইভ থিটা। তাহলে সাইন অফ এগারো থিটা মাইনাস ফাইভ থিটা মানে সাইন অফ পাই মাইনাস ফাইভ থিটা। তাহলে সাইন অফ পাই মাইনাস ফাইভ থিটা মানে সাইন ফাইভ থিটা, তাহলে এখানে লিখে দেবো সাইন ফাইভ থিটা, সাইন ফাইভ থিটা কস ফাইভ থিটা, কস ফাইভ থিটা ছিল। তাহলে এখন আবার আমরা উপর নিচে দুই দিয়ে গুণ করবো, তাহলে এটি হয়ে যাবে টু টু দি পাওয়ার ফাইভ সাইন থিটা এবং লবে হয়ে যাবে টু সাইন ফাইভ থিটা কস ফাইভ থিটা মানে সাইন দশ থিটা। তাহলে সাইন দশ থিটা, আবার সাইন দশ থিটা মানে সাইন অফ এগারো থিটা মাইনাস থিটা মানে সাইন অফ পাই মাইনাস থিটা মানে এটি হয়ে যাবে সাইন থিটা, এটি সাইন থিটা হয়ে গেল। তাহলে এই সাইন থিটা ক্যান্সেল হয়ে যাবে, এই ওয়ান বাই টু টু দি পাওয়ার ফাইভ মানে একের বত্রিশ, এটি হবে প্রশ্নের অ্যান্সার। একেবারে একই রকম ভাবে এই নয়ের দাগের সমস্যাটির সমাধান তোমরা নিজেরা করবে। পরবর্তী দশের দাগের সমস্যাটি দেখো, এটি খুবই ভালো সমস্যা। এখানে বলা আছে থিটা সমান টু পাই বাই সেভেন হলে দেখাও যে সেক থিটা প্লাস সেক টু থিটা প্লাস সেক ফোর থিটা সমান মাইনাস ফোর। তাহলে এটি সমাধান করার জন্য প্রথমেই আমরা এগুলিকে কসে রূপান্তর করে নেব, তারপরে লোসাগু করব। তাহলে লোসাগু করলে এখানে হরে এসে যাবে কস থিটা কস টু থিটা কস ফোর থিটা এবং লবে থাকবে কস ফোর থিটা কস টু থিটা প্লাস কস ফোর থিটা প্লাস কস থিটা কস টু থিটা। এখন দেখো এই ভগ্নাংশটি হরেতে কিন্তু এই কস থিটা কস টু থিটা কস ফোর থিটা এসে যাবে, এসে গেছে, তার মানে হরটি কিন্তু এই জাতীয় হয়ে গেছে, অর্থাৎ কস থিটা কস টু থিটা কস ফোর থিটা এই টাইপের। তাহলে অবশ্যই আমাকে এই হরটির ক্যালকুলেশন করার জন্য এখানে টু সাইন থিটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে টু সাইন থিটা দিয়ে লব হরকে গুণ করলাম টু সাইন থিটা, তাহলে এখানেতেও কিন্তু আমাকে টু সাইন থিটা দিয়ে লব হরকে গুণ করতে হবে। তার জন্য শুধুমাত্র সাইন থিটাটিকে বাইরে রেখে এখানে প্রত্যেকটি টার্মের সঙ্গে আমরা এখানে দুই দিয়ে গুণ করে দিলাম, এখানেও দুই দিয়ে দিলাম, এখানেও দুই দিলাম, কারণ এগুলি সূত্র পড়বে টু কসে কস বি সূত্র হবে। তাহলে এই ক্ষেত্রে এগুলির ক্যালকুলেশন করলে লক্ষ্য করে দেখো এটি সাইন টু থিটা হয়ে যাবে, টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা কস টু থিটা কস ফোর থিটা। তাহলে এখানে আবার একটি দুই লাগবে কারণ এটিকে সাইন টু থিটা কস টু থিটা করার জন্য, তাহলে এখানে একটি দুইকে আবার আনতে হবে,
তাহলে এখানে থাকলো টু সাইন থিটা বাইরে, আর ভিতরে ওই টু কসে কস বি সূত্রগুলিকে এখন আমরা অ্যাপ্লাই করব। করলে এখানে লক্ষ্য করে দেখো কস অফ এ প্লাস বি মানে কস সিক্স থিটা প্লাস কস অফ এ মাইনাস বি মানে কস টু থিটা। একই রকম ভাবে এটিকে টু কসে কস বি সূত্র করলে এখানে পাওয়া যাবে কস ফাইভ থিটা প্লাস কস থ্রি থিটা প্লাস এখানে টু কসে কস বি সূত্র করলে এখান থেকে পাওয়া যাবে কস থ্রি থিটা প্লাস কস থিটা। তাহলে এখন আমরা আবার সেই হরেতে দেখো এখানে পেয়ে গেছি সাইন ফোর থিটা, তাহলে এর জন্য আবার এখানে দুই দিয়ে গুণ করব, তাহলে এখানে হয়ে যাবে সাইন ফোর থিটা কস ফোর থিটা। আর এইখানে যেহেতু আবার দুই দিয়ে গুণ করা হয়ে গেছে এটি হয়ে যাবে ফোর সাইন থিটা। এখন এখানটাতে লক্ষ্য করো এই সেক্স থিটা, এখানে বলা হয়েছে সেভেন থিটা সমান টু পাই, মানে সিক্স থিটাকে লেখা যাবে সেভেন থিটা মাইনাস থিটা, মানে সেভেন থিটা মাইনাস থিটা মানে সেভেন থিটার মান টু পাই, তাহলে এটিকে লেখা যাবে কস অফ টু পাই মাইনাস থিটা মানে এটি হয়ে যাবে কস থিটা, তাহলে কস সিক্স থিটাকে লেখা গেল কস থিটা। আবার লক্ষ্য করে দেখো এখানে কিন্তু একটি আগে থেকেই কস থিটা ছিল, তাহলে সেই কস থিটার সঙ্গে যোগ করে এখানে পেলাম টু কস থিটা, এরপরে পাচ্ছি আমরা প্লাস কস টু থিটা। এখন আবার যদি লক্ষ্য করো কস ফাইভ থিটা, এখানে ফাইভ থিটা সমান লেখা যাবে এই সেভেন থিটার মাধ্যমে, তাহলে সেটি হবে সেভেন থিটা মাইনাস টু থিটা, সেভেন থিটা মানে টু পাই, তাহলে কস অফ টু পাই মাইনাস থিটা কস অফ টু পাই মাইনাস থিটা মানে কস থিটা হয়, তার মানে এখানে কস টু থিটা হবে, তার মানে এটিও কস টু থিটা আবার এটিও কস টু থিটা মানে এগুলো টু কস টু থিটা। একই রকম ভাবে দেখো এখানে দুটি কস থ্রি থিটা আছে, সেই দুটি কস থ্রি থিটা লিখে দেওয়া হলো টু কস থ্রি থিটা। তাহলে এখন এই হরটিতে আসবে দেখো সাইন এইট থিটা। এখন আবার লক্ষ্য করো সাইন থিটাটিকে যদি ভিতরে গুণ করে দেওয়া হয় তাহলে এটি হয়ে যাবে টু সাইন থিটা কস থিটা এবং টু সাইন থিটা কস টু থিটা এবং টু সাইন থিটা কস থ্রি থিটা, তাহলে সেই সাইন থিটাটাকে ভিতরে নেওয়া হলো, নিয়ে ডাইরেক্ট সূত্র প্রয়োগ করা হচ্ছে, তাহলে এটি হয়ে যাবে সাইন টু থিটা প্লাস এখানে টু সাইন থিটা কস টু থিটা রয়েছে, তার জন্য এখানে পাওয়া যাবে সাইন থ্রি থিটা মাইনাস সাইন থিটা, কারণ টু থিটা মাইনাস থিটা মানে সাইন থিটা, প্লাস এখানে আবার টু সাইন থিটা কস থ্রি থিটা রয়েছে মানে হবে সাইন ফোর থিটা মাইনাস সাইন টু থিটা, তাহলে এখানে প্লাস সাইন টু থিটা আর মাইনাস মাইনাস সাইন টু থিটা ক্যান্সেল হয়ে যাবে। আবার লক্ষ্য করে দেখো এই ফোর থিটা, যেহেতু এখানে সেভেন থিটা সমান টু পাই, তাহলে এই ফোর থিটাকে লেখা যাবে সেভেন থিটা মাইনাস থ্রি থিটা মানে এটি হয়ে যাবে সাইন অফ টু পাই মাইনাস থ্রি থিটা, তাহলে সাইন অফ টু পাই মাইনাস থ্রি থিটা মানে মাইনাস সাইন থ্রি থিটা, তাহলে সেই মাইনাস সাইন থ্রি থিটা প্লাস সাইন থ্রি থিটা ক্যান্সেল হয়ে যাবে। আবার এখানে এই হরটির দিকে লক্ষ্য করো, এখানে হরেতে কিন্তু সাইন এইট থিটা রয়েছে, এইট থিটা একে সেভেন থিটার মাধ্যমে লেখা যাবে, সেটি হলো সেভেন থিটা প্লাস থিটা মানে টু পাই প্লাস থিটা মানে এটি হয়ে যাবে ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাচ্ছে মানে এটি হয়ে যাবে প্লাস সাইন থিটা, তাহলে এটি হয়ে গেল প্লাস সাইন থিটা, আর লবে রয়েছে মাইনাস ফোর সাইন থিটা, তাহলে এই সাইন থিটা গুলি ক্যান্সেল হয়ে যে এর অ্যান্সার মাইনাস ফোরই এসে যাবে, এটা মাইনাস ফোরই দেখাতে বলা হয়েছিল। পরবর্তী দুইয়ে থেকে সমস্যার দিকে লক্ষ্য করো, তাহলে এই ধরনের সমস্যা আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীতে একটি করেছি, লক্ষ্য করে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী এই সাতের দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে রয়েছে টু ট্যান আলফা সমান থ্রি ট্যান বিটা, তাহলে ওই সমস্যাটিতে যদি এন এর মান দুই বসিয়ে দাও ওই ওই দীর্ঘ উত্তরধর্মীর প্রশ্নটিতে, বইটি থেকে লক্ষ্য রাখবে ওখানে এন এর মান দুই বসিয়ে দাও, তাহলে দেখতে পাবে এখানে এসে যাচ্ছে টু ট্যান আলফা প্লাস সমান থ্রি ট্যান বিটা, হলে দেখাতে হবে ট্যান অফ আলফা মাইনাস বিটা সমান সাইন টু বিটা ডিভাইড বাই এখানে দীর্ঘ উত্তরধর্মী রয়েছে টু এন প্লাস ওয়ান, যেহেতু এন এর মান দুই বসানো হয়েছে অতএব এটি হয়ে যাবে টু এন প্লাস ওয়ান মানে ফাইভ, ফাইভ মাইনাস কস টু বিটা, তাহলে একেবারে একই অঙ্ক, এইভাবেই সমস্যাটি সমাধান করবে। পরবর্তী ক্ষেত্রে আমরা দুইয়ের দাগে দুই সমস্যাটি সমাধান করব, সমস্যাটি বলা হয়েছে ট্যান থিটা সমান কস টু আলফা ট্যান ফাই, হলে দেখা হচ্ছে ট্যান অফ ফাই মাইনাস থিটা সমান ট্যান স্কোয়ার আলফা সাইন টু ফাই ডিভাইড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা কস টু ফাই, তাহলে এটি সমাধান করার জন্য আমরা প্রথমেই লক্ষ্য করে দেখো
এখানে যেহেতু থিটা রয়েছে কিন্তু রাইট হ্যান্ড সাইডে কিন্তু থিটা নেই, তার মানে এখান থেকে ট্যান থিটার মানটি নিয়ে এখানে বসাতে হবে। তাহলে এটির ক্যালকুলেশন করার জন্য প্রথমে এটিকে ট্যান অফ ফাই মাইনাস থিটা সূত্রে ভাঙতে হবে, ভেঙে সেইখানে ট্যান থিটার মানটি বসাতে হবে। তাহলে বসালে আমরা এটি এরকম পাবো। তাহলে একেবারে সূত্রটি ভাঙছি, তাহলে আমরা লবে পাবো ট্যান ফাই, তাহলে ট্যান ফাই থাকবে যেহেতু রাইট হ্যান্ড সাইডে ট্যান ফাই রয়েছে, ট্যান ফাই মাইনাস ট্যান থিটা। তাহলে ট্যান থিটার পরিবর্তে এটা লিখে দিচ্ছি এই কস টু আলফা ট্যান ফাই, কস টু আলফা ট্যান ফাই ডিভাইডেড বাই ওয়ান প্লাস, আবার লিখতে হবে ট্যান ফাই ইন্টু ট্যান থিটা, সেই ট্যান থিটার মানটিকে আবার বসানো হচ্ছে, সেটি সমান হয়ে যাবে কস আলফা ট্যান ফাই, তার মানে হয়ে যাচ্ছে ট্যান এ স্কোয়ার ফাই। তাহলে এটি স্কোয়ার হয়ে যাবে। দেখো এখান থেকে আমরা প্রথমে ট্যান ফাইটা কমন নিয়ে নিচ্ছি, ট্যান ফাইটি কমন নিলে এখানে পড়ে থাকবে ওয়ান মাইনাস কস টু আলফা, মানে টু সাইন স্কোয়ার আলফা, তাহলে টু সাইন স্কোয়ার আলফা। আর এখানে এটিকে সাইন বাই কসে ভাঙলে এখানে কিন্তু কস স্কোয়ার ফাই লবে এসে যাবে, তার মানে এখানে এসে গেল ইন্টু কস স্কোয়ার ফাই, তাহলে এখানে এসে গেল সাইন কস স্কোয়ার ফাই, লসাগু করে যোগ করার ফলে এখানে আসলো কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই কস আলফা। এখন আমাদের প্রমাণের বিষয় কিন্তু এখানে কস টু ফাই করা, কিন্তু এখানে কস স্কোয়ার ফাই রয়েছে, অতএব লব হরকে আমরা দুই দিয়ে গুণ করে টু কস স্কোয়ার ফাই বানাবো, সেক্ষেত্রে এটি হয়ে যাবে ওয়ান প্লাস কস টু ফাই, তাহলে সেগুলিকে বানাতে হবে এখানে। তাহলে এই ক্ষেত্রে উপর নিচে দুই দিয়ে গুণ করলে এখানে আবার লক্ষ্য করে দেখো এটি সাইন ফাই বাই কস ফাই, এখানে একটি কস ফাই কেটে যাবে, দিয়ে এখানে এসে যাবে সাইন ফাই কস ফাই, সেই সাইন ফাই কস ফাই আর যে দুইটি আনলাম তার সাথে হয়ে যাবে সাইন টু ফাই, সাইন টু ফাই, এটি কিন্তু প্রমাণের বিষয় ছিল, ইন্টু এই দুইটি কিন্তু রয়ে গেছে, ইন্টু টু সাইন স্কোয়ার আলফা। তাহলে লবরকে দুই দিয়ে গুণ করা হয়েছে, অতএব এটি হয়ে যাবে ওয়ান প্লাস কস টু ফাই আর এটি হয়ে যাবে ওয়ান মাইনাস কস টু ফাই, তাহলে ওয়ান প্লাস কস টু ফাই আর এটি হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস কস টু ফাই, তার সঙ্গে কস আলফাটি গুণ করলে এখানে হয়ে যাবে কস আলফা মাইনাস কস টু ফাই কস আলফা কস টু ফাই কস আলফা। এগুলো কিন্তু কস টু আলফা ছিল, এটি কস টু আলফা, এই যে এখানে কস টু আলফা, তাহলে এগুলি সব কিন্তু কস টু আলফা, এখানে এটিও কস টু আলফা, এটিও কস টু আলফা। তাহলে এখন যদি আমরা এই হরেতে এই ওয়ান প্লাস কস টু আলফাটিকে লিখি তাহলে সেটি হিসেবে টু কস স্কোয়ার আলফা, আর এই দুটি থেকে কস টু ফাই কমন নিলে এখান থেকে পাওয়া যাবে ওয়ান মাইনাস কস টু আলফা, মানে টু সাইন স্কোয়ার আলফা, তাহলে এটি হিসেবে টু সাইন স্কোয়ার আলফা, আর কমন নেওয়া হয়েছিল কস টু ফাই, টু সাইন স্কোয়ার আলফা কস টু ফাই। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো আমরা এই দুটি থেকে কস টু ফাই কমন নিলাম, তার জন্য পড়ে রইল ওয়ান মাইনাস কস টু আলফা, সেই ওয়ান মাইনাস কস টু আলফাকে লেখা হলো টু সাইন স্কোয়ার আলফা আর কস টু ফাইটাকে রেখে দিলাম, আর লবে কিন্তু এটি রয়েছে টু সাইন স্কোয়ার আলফা সাইন টু ফাই। তাহলে এখন এই দুইগুলো ক্যান্সেল হয়ে যাবে, এই দুইগুলো কিন্তু প্রমাণে নেই, তাহলে এখানে এই দুইগুলো কমন নিয়ে ক্যান্সেল হয়ে যাবে, লবে কিন্তু আমরা এটিই পেলাম সাইন স্কোয়ার আলফা সাইন টু ফাই। এখন যদি আমরা এটি লব হরকে কস স্কোয়ার আলফা দিই তাহলে এটি হয়ে যাবে ট্যান স্কোয়ার আলফা সাইন টু ফাই, কারণ কস স্কোয়ার আলফা দিয়ে ভাগ করলে এটি হয়ে যাবে ট্যান স্কোয়ার আলফা সাইন টু ফাই আর এটি ওয়ান হয়ে যাবে ট্যান স্কোয়ার আলফা কস টু ফাই, খুব সহজেই প্রমাণটি এসে যাবে। পরবর্তী তিনের থেকে সমস্যার দিকে লক্ষ্য করো, এখানে ট্যান থিটা সমান সেক টু আলফা দিয়ে আছে, এখান থেকে দেখাতে এইটি প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণটি খুব সহজেই করা যাবে। প্রথমে এই সাইন টু থিটাকে ট্যান থিটার মাধ্যমে লিখো, তাহলে এটি হয়ে যাবে টু ট্যান থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন আবার এই ট্যান থিটার মান আলফার আকারে দিয়ে আছে, এখানে ট্যান থিটার মান আলফার আকারে দিয়ে আছে, তাহলে এই মানটি এখানে বসাতে হবে, তাহলে যদি বসানো হয় তাহলে এটা যাবে টু সেক টু আলফা ডিভাইডেড বাই ওয়ান প্লাস সেক স্কোয়ার টু আলফা। তাহলে এখন আমরা এটিকে কসে রূপান্তর করে নেবো, তাহলে এটি হয়ে যাবে কস স্কোয়ার টু আলফা, কস দিয়ে কস স্কোয়ার টু আলফা দিয়ে গুণ করে, তাহলে কস স্কোয়ার টু আলফা প্লাস ওয়ান আর এটি হয়ে যাবে টু কস টু আলফা, টু কস টু আলফা। এখন এই কস টু আলফার পরিবর্তে লিখতে হবে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার আলফা ডিভাইড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা। তাহলে এই মানগুলো যদি প্রয়োগ করে ক্যালকুলেশন করো
দেখবে এই রেজাল্টটি খুব সহজেই এসে গেছে। পরবর্তী এই সমস্যাগুলি সমাধান নিজেরা করবে। এখানে এটিকে টু কস স্কোয়ার থিটায় রূপান্তর করে টু কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার করে নিয়ে টু কস স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কস টু থিটা তে রূপান্তর করে ধীরে ধীরে এই কাজগুলি করবে, দেখবে খুব সহজেই এই রেজাল্টগুলি বের করে যাবে। এই পাঁচের দাগের সমস্যাটির দিকে এখন লক্ষ্য করো। পাঁচের দাগের সমস্যাতে বলেছে ট্যান থিটা সমান ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইড বাই ওয়ান মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। এটা কিন্তু ট্যান অফ আলফা মাইনাস বিটা সূত্র নয়, দুটি মাইনাস হয়েছে। এটি হলে দেখাতে হবে সাইন টু থিটা সমান এটি। তাহলে এটি ক্যালকুলেশন করার জন্য প্রথমে এগুলিকে আমরা সাইন কসে ভেঙে নেব। তাহলে সাইন কসে ভাঙলে দেখো এটি লবে হয়ে যাবে সাইন অফ আলফা মাইনাস বিটা, এবং হরেতে কিন্তু হয়ে যাবে কস অফ আলফা প্লাস বিটা। দেখো এখানে সাইন কসে ভাঙলে এখানে হয়ে যাবে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, মানে কস অফ আলফা প্লাস বিটা। তাহলে আমরা ট্যান থিটার মানটি পাচ্ছি, ট্যান থিটা সমান পাঁচে দেখে সমস্যা করছি, ট্যান থিটা সমান পেলাম সাইন অফ লবে পেলাম আলফা মাইনাস বিটা, আর হরে পেলাম কস অফ আলফা প্লাস বিটা। তাহলে এখন আমরা এই সাইন টু থিটার মান বের করবো। তাহলে সাইন টু থিটা মানে কত? টু ট্যান থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখন আমরা এই ট্যান থিটার মানগুলি এখানে বসাচ্ছি। বসালে দেখো এখানে পাওয়া যাচ্ছে টু ইন্টু সাইন অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কস অফ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস, এইটির বর্গ হবে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার আলফা প্লাস বিটা। তাহলে এখন এটি লোসাও করব। লোসাও করলে দেখো এখানে কস স্কোয়ার আলফা প্লাস বিটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে এটি হয়ে যাবে টু। তাহলে এখানে যেহেতু আসবে টু সাইন অফ আলফা মাইনাস বিটা ইন্টু কস অফ আলফা প্লাস বিটা, তাহলে এটিকে টু সাইন এ কস বি সূত্র করলে এখান থেকে পাওয়া যাবে সাইন টু আলফা মাইনাস সাইন টু বিটা। আর এখানে লক্ষ্য করো এখানে পাবো কস স্কোয়ার আলফা প্লাস বিটা মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা। তাহলে সেই কস স্কোয়ারটিকে যদি আমরা সাইন স্কোয়ার করে দিই তাহলে সেক্ষেত্রে এটি হয়ে যাবে ওয়ান মাইনাস অফ, দেখো এটাকে লিখছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা, এখানে মাইনাস কমন নিয়েছি, অতএব এটি হিসেবে মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা। তাহলে এটি সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি সূত্র পড়ে গেল, তার মানে এটি হিসেবে সাইন অফ এ প্লাস বি গুণিত সাইন অফ এ মাইনাস বি। তার মানে দেখো এই প্রমাণটি কিন্তু খুব সহজে এসে গেছে, দেখো লবটি কিন্তু অলরেডি এসে গেছে সাইন টু আলফা মাইনাস সাইন টু বিটা, আর এখানে ওয়ান এসে গেছে, আর এটি মানেই তো সাইন টু আলফা সাইন টু বিটা। তাহলে খুব সহজেই প্রমাণটি এসে গেল। পরবর্তী ছয়ের দাগের সমস্যার দিকে লক্ষ্য করো। ছয়ের দাগের সমস্যাতে এখানে দেখা যাচ্ছে এই এন প্লাস ওয়ান আর এন মাইনাস ওয়ান এর যোগভাগের বর্গমূল আছে। তাহলে প্রথমে এটি সমাধান করার জন্য এই এন টিকে সেপারেট করে নিতে হবে, এখান থেকে এন টিকে সেপারেট করে নিবে, নিয়ে এন টিকে দিয়ে যোগ ভাগ করো, এন বাই ওয়ান এর যোগ ভাগ করো, দেখবে যোগ ভাগ করলে এখানে এসে যাবে ট্যান স্কোয়ার আলফা ডিভাইড বাই ট্যান স্কোয়ার বিটা, আসতে হবেই একদম। তার মানে উভয় পক্ষে রুট ওভার নিয়ে নিলে, কারণ আলফা বিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ, এই প্রমাণটি খুব সহজে এসে যাবে। এখন আমরা এই সাতের দাগের সমস্যাটির সমাধান করব। সাতের দাগের সমস্যাটি রয়েছে ট্যান এক্স বাই ট্যান ওয়াই সমান ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এক্স, হলে দেখাও যে সাইন অফ থ্রি এক্স প্লাস ওয়াই সমান সেভেন সাইন অফ এক্স মাইনাস ওয়াই। তাহলে এটি সমাধান করার জন্য আমরা প্রথমেই এই ট্যান এক্স বাই ট্যান ওয়াই কে সাইন কসে ভেঙে নেব। তাহলে সাইন কসে ভাঙলে এটি হয়ে যাবে, এটি সাথে থাকে সমস্যা হচ্ছে সাইন এক্স এখানে এসে যাবে কস ওয়াই ট্যান ওয়াই এর জন্য পাবো ডিভাইডেড বাই কস এক্স সাইন ওয়াই সমান ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এক্স। এখন আমরা এটির যোগভাগ করব। যোগভাগ করলে দেখো এখান থেকে কিন্তু আমরা একটা টার্ম সাইন অফ এক্স মাইনাস ওয়াই পাবোই, তাহলে এখানে যোগভাগ করলে লবে পাচ্ছি সাইন অফ এক্স প্লাস ওয়াই, কারণ সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই মানে হয়ে যাচ্ছে সাইন অফ এক্স প্লাস ওয়াই, আর হরে হবে সাইন অফ এক্স মাইনাস ওয়াই, কারণ সাইন এক্স কস ওয়াই মাইনাস কস এক্স সাইন ওয়াই তৈরি হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই। আর রাইট হ্যান্ড সাইডের যোগভাগের জন্য এখানে পাওয়া যাবে দেখো ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স, আচ্ছা এটি এক্স আছে, এই যে এখানে কিন্তু এক্স আছে, লিখতে ভুল হয়েছে, এটি এক্স আছে, তার মানে এটি যোগভাগ করলে এখানে হবে ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সাইন স্কোয়ার এক্স, মানে এখানে এক একে মিলে দুই হয়ে যাবে, আর সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মিলে এক হয়ে যাবে, তার মানে এখানে কিন্তু দুই আর একে তিন হয়ে যাবে। আর একবার ভালো করে লক্ষ্য করে দেখো এখানে দুটি যোগ করলে এক আর একে দুই হবে, আর সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার মিলে এক হবে, তার মানে তার জন্য তিন হবে। আর
আর 1 প্লাস cos স্কয়ার x মাইনাস 1 মাইনাস sin স্কয়ার x এর জন্য cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x পাবে, তাহলে তার জন্য এখানে তৈরি হয়ে যাবে cos 2x, এটি হয়ে গেল cos 2x। তাহলে এখন যদি আমরা এটিকে গুণ করি এখানে পাওয়া যাবে cos 2x sin of x plus y, তাহলে তার জন্য আমরা এখানে 2 sin a cos b সূত্র করব, এই জন্য আবার এটিকে 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 sin of x plus y into cos 2x সমান এখানে 6 হয়ে যাবে, কারণ বোথ সাইডে 2 দিয়ে গুণ করেছি sin of x minus y। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইডে এটিকে 2 sin a cos b সূত্র প্রয়োগ করব, তাহলে এটা যাবে sin of a plus b, মানে sin of a plus b মানে 3x plus y plus sin of a minus b, a minus b মানে এখানে sin of y minus x হয়ে যাবে, sin of y minus x। তাহলে sin of y minus x মানে কিন্তু minus sin of x minus y, এবং এখানে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু 7 রয়েছে, তার 6 কিন্তু এখানে এসে গেছে, তাহলে এটিকে পক্ষান্তর করলে কিন্তু এটি 7 হয়ে যাবে, তার মানে এই sin 3 of x plus y সমান এটা যেহেতু সমান হয়ে যাবে মাইনাস সাইন অফ এক্স মাইনাস ওয়াই, অতএব এটি পক্ষান্তর করলে হবে সাইন থ্রি অফ এক্স প্লাস ওয়াই সমান সেভেন সাইন অফ এক্স মাইনাস ওয়াই। খুব সহজেই প্রমাণটি এসে গেল। পরবর্তী আটের দাগে সমস্যার দিকে লক্ষ্য করো, এখানে এই সমস্যাটিতে এ এর মান দিয়ে আছে সাইন থিটা প্লাস সাইন টু থিটা, এবং বি এর মান দিয়ে আছে কস থিটা প্লাস কস টু থিটা। এখান থেকে এই রেজাল্টটি দেখাতে বলা হয়েছে, দেখো এই রেজাল্টটিতে কিন্তু দুটিতেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, সুতরাং আমাদের প্রথম কাজ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করা। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমেই এই আটের দাগের সমস্যাটির জন্য a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করব, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করলে এখানে দুটি কিন্তু a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র আসবে, তার জন্য এখানে এর a স্কয়ার টার্ম আর এর a স্কয়ার টার্ম মিলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 হয়ে যাবে, এখানে এর b স্কয়ার টার্ম আর এর b স্কয়ার টার্ম মিলেও কিন্তু 1 হয়ে যাবে, আর আর 2ab টার্ম গুলোর ক্ষেত্রে এখানে প্লাস 2 ইনটু এখানে হবে cos a cos b প্লাস সাইন এ সাইন বি মানে কস অফ এ মাইনাস বি, তার মানে এখানে তৈরি হয়ে যাবে কস থিটা, কস অফ টু থিটা মাইনাস থিটা মানে এখানে হয়ে যাবে কস থিটা। তাহলে এটি হয়ে গেল টু ইন্টু ওয়ান প্লাস কস থিটা, টু ইন্টু ওয়ান প্লাস কস থিটা, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাওয়া গেল টু ইন্টু ওয়ান প্লাস কস থিটা, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রির মান পাওয়া যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি, এর মান পাওয়া যাবে তাহলে এখানে মাইনাস থ্রি করলে এটি এসে যাবে টু কস থিটা মাইনাস ওয়ান। অতএব এখন যদি আমরা এই দুটিকে গুণ করি, কারণ এই গুণ ফলে রেজাল্ট দিয়েছে, তাহলে দুটিকে গুণ করলে আমরা পাবো টু ইন্টু ওয়ান প্লাস কস থিটা, টু ইন্টু ওয়ান প্লাস কস থিটা গুণিত টু কস থিটা মাইনাস ওয়ান সমান, তাহলে এই টুটিকে রেখে দিয়ে আমরা গুণ করব, তাহলে এখানে পাওয়া যাবে টু কস থিটা, এটি গুণ করলে হবে টু কস থিটা মাইনাস ওয়ান প্লাস এখানে হয়ে যাবে টু কস স্কোয়ার থিটা, তাহলে মাইনাস কস থিটা। এখন যদি এই টু কস থিটা মাইনাস কস থিটা করা হয় তাহলে এটি যাবে কস থিটা, তাহলে টু ইন্টু কস থিটা আর এখানে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান হয়েছে, মানে হয়ে যাবে প্লাস কস টু থিটা। তাহলে আমরা এই গুণফলটির মান পেলাম টু ইন্টু কস থিটা প্লাস কস টু থিটা, এই কস থিটা প্লাস কস টু থিটা এর মান কিন্তু বি, তাহলে রেজাল্ট হয়ে গেল টু বি, তাহলে এটি দেখাতে বলেছিল এই রেজাল্ট টু বি। পরবর্তী দুইয়ের দিকে সমস্যাটি সমাধান করার জন্য দেখো এখানে কস এক্স প্লাস কস ওয়াই এর মান দিয়ে আছে এ, এবং সাইন এক্স প্লাস সাইন ওয়াই এর সাইন ওয়াই এর মান দিয়ে আছে বি, এখান থেকে এই রেজাল্টটি দেখাতে বলা হয়েছে। তো রেজাল্টটি ডান দিকটির দিকে লক্ষ্য করো, এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে আর টু এ বি রয়েছে, সুতরাং প্রথম কাজ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর টু এ বির মান বের করা। তাহলে প্রথমে যদি আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আগের মতোই এই এ স্কোয়ার টার্ম গুলি মিলে হয়ে যাবে ওয়ান, আর বি স্কোয়ার টার্ম দুটি যোগ করে হয়ে যাবে প্লাস ওয়ান, আর টু এ বি টার্ম গুলি মিলে হবে টু কস এক্স কস ওয়াই আর টু সাইন এক্স সাইন ওয়াই, মানে এখান থেকে পেয়ে যাবে প্লাস টু কস অফ এক্স মাইনাস ওয়াই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাওয়া গেল টু প্লাস টু কস অফ এক্স মাইনাস ওয়াই। আবার আমরা এখানে টু এ বির মান বের করবো, তাহলে টু এ বির মান বের করবো এর জন্য দুই দিয়ে গুণ করে একবারে টু সাইন এক্স কস এক্স, টু সাইন এক্স কস এক্স এর জন্য সমান পাবো সাইন টু এক্স, কারণ এখানে সাইন এক্স কস এক্স এর সঙ্গে টু গুণ করে পেয়েছি সাইন টু এক্স, তারপরে কস এক্স সাইন ওয়াই মানে এখানে দুই গুণী দুই গুণী আছে, তাহলে এখানে টু ইন্টু এখানে হচ্ছে কস এক্স সাইন ওয়াই, কস এক্স সাইন ওয়াই প্লাস টু ইন্টু সাইন এক্স কস ওয়াই প্লাস সাইন এক্স কস ওয়াই, তারপরে তৈরি হবে টু সাইন ওয়াই কস ওয়াই, এই গুণটি করলে টু সাইন ওয়াই কস ওয়াই মানে সাইন টু ওয়াই প্লাস সাইন টু ওয়াই
সুতরাং আমরা এখান থেকে সাইন টু এক্স প্লাস সাইন টু ওয়াই এর মান খুব সহজে পেয়ে যাবো। অতএব সাইন টু এক্স প্লাস সাইন টু ওয়াই সমান, এখানে এগুলিকে যদি আমরা বাঁদিকে নিয়ে যাই তাহলে এটি হয়ে যাবে টু এ বি মাইনাস টু, এখানে এটি হয়ে যাবে সাইন অফ এক্স প্লাস ওয়াই, তাহলে সাইন অফ এক্স প্লাস ওয়াই। এখন দেখো যদি আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এর মান পাবো টু ইন্টু কস এক্স মাইনাস ওয়াই, এবং সেটি এখানে লেখা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু, এবং এইখান থেকে পাবো টু এ বি মাইনাস সাইন টু এক্স মাইনাস সাইন টু ওয়াই, তার মান পাবো টু সাইন অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু আর এখান থেকে টু এ বি মাইনাস সাইন টু এক্স মাইনাস সাইন টু ওয়াই, তাহলে তার মানটিকে আমরা এখানে লিখছি এই গুণফল হিসাবে, তাহলে তার জন্য পাবো এখানে টু ইন্টু টু মানে ফোর, ফোরের টুইটিকে লিখলাম দুইটিকে লিখলাম আর বাদ বাকি পাবো টু সাইন অফ এক্স প্লাস ওয়াই ইন্টু কস অফ এক্স মাইনাস ওয়াই, তাহলে সেই দুটি মিলে পাবো টু সাইন এ কস বি সূত্র, মানে সেখান থেকে পাওয়া যাবে আবার সাইন টু এক্স প্লাস সাইন টু ওয়াই, তাহলে এখান থেকে পাওয়া গেল সাইন টু এক্স প্লাস সাইন টু ওয়াই। তাহলে এখন যদি এখানে এই সাইন টু এক্স প্লাস সাইন টু ওয়াই এবং এই সাইন টু এক্স প্লাস সাইন টু ওয়াই এগুলোকে যদি এক কাছে করা হয়, এখানে দরকার হলে সাইন টু এক্স প্লাস সাইন টু ওয়াই কে কিছু একটা ধরে নিবে, এক্স ধরে নিবে, এক্স ধরে নিয়ে এখানে টু এ বি মাইনাস এক্স লিখবে আর এটি সমান টু এক্স লিখবে, লিখে এক্স এর মান বের করো, এক্স এর মান বলতে সাইন টু এক্স প্লাস সাইন টু ওয়াই এর মান বের করো, দেখবে এই মানটি পাওয়া গেছে, খুবই সহজ হবে সেক্ষেত্রে। পরবর্তী নয়ের দাগে সমস্যা, নয়ের দাগে সমস্যাটি রয়েছে থিটা সমান পাই বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বলে, দেখাও যে টু টু দি পাওয়ার এন কস থিটা কস টু থিটা কস টু স্কোয়ার থিটা কস টু টু কিউব থিটা কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা সমান ওয়ান। তাহলে এই ধরনের প্রমাণ কিন্তু অনেকবার হয়েছে, এখানে এন রয়েছে এই জন্য এটিকে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে এটির ক্যালকুলেশন করার জন্য প্রথমেই আমরা এখানে এই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ একটা টুকে কাজে লাগাবো, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু সাইন থিটা লিখবো, সাইন থিটা, তাহলে এখানে এসে যাবে টু সাইন থিটা কস থিটা, মানে এখানে এসে যাবে সাইন টু থিটা, তাহলে এটি হয়ে যাবে সাইন টু থিটা, বাদ বাকি এখানে কস টু থিটা কস টু স্কোয়ার থিটা আপ টু কস অফ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা পর্যন্ত হবে। একই রকম ভাবে আমরা এখানে টু টু দি পাওয়ার এন মাইনাস টু লিখব, অর্থাৎ আর একটা টুকে এখান থেকে সরিয়ে দেবো, তাহলে সেক্ষেত্রে এখানে পাওয়া যাবে, লক্ষ্য করে দেখো আবার আমরা এখানে টু পেয়েছি, তাহলে টু সাইন টু থিটা কস টু থিটা, তার জন্য এখানে তৈরি হয়ে যাবে সাইন টু স্কোয়ার থিটা, তার জন্য এখানে আবার রয়েছে কস টু স্কোয়ার থিটা কস টু স্কোয়ার থিটা আপ টু কস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা। তাহলে এইভাবে আমরা যদি স্টেপগুলো করতে থাকি সেক্ষেত্রে এনএস স্টেপে কি রকম পাবো একটু তুলনা করে দেখো, এখানে যখন টু টু দি পাওয়ার এন মাইনাস টু লিখছি তখন এখানে দুই পাচ্ছি, তাহলে যদি আমরা এখানে টু টু দি পাওয়ার এন মাইনাস অফ এন মাইনাস ওয়ান লিখি, তাহলে আবার লক্ষ্য করো এখানে এন মাইনাস টু এর জন্য টু পেয়েছিলাম, এখানে টু এর পরিবর্তে এন মাইনাস ওয়ান লিখছি, তাহলে তার জন্য এখানে তৈরি হবে সাইন টু দি পাওয়ার সাইন অফ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা কস অফ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা, তাহলে এটি মানে কিন্তু টু, তাহলে এটি মানে কিন্তু টু সাইন টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা, মানে এটি সমান হয়ে যাবে সাইন অফ টু টু দি পাওয়ার এন থিটা, তাহলে সাইন অফ টু টু দি পাওয়ার এন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে এখন আবার এই দেখো টু টু দি পাওয়ার এন থিটা এখানে যদি গুণ করা হয় টু টু দি পাওয়ার এন থিটা সমান পাই মাইনাস থিটা, পক্ষান্তর করে টু টু দি পাওয়ার এন থিটা সমান পাই মাইনাস থিটা, তাহলে টু টু দি পাওয়ার এন থিটা সমান পাই মাইনাস থিটা হওয়ার জন্য এখানে যাবে সাইন অফ পাই মাইনাস থিটা, মানে এটি সাইন সাইন অফ পাই মাইনাস থিটা মানে এটি সাইন থিটা হয়ে যাবে, তার মানে রেজাল্ট কিন্তু একই এসে যাবে। পরবর্তী দশের দাগের সমস্যার দিকে লক্ষ্য করো, এখানে দশের দাগের সমস্যাটিতে বলেছে টু কস থিটা মাইনাস ওয়ান টু কস টু থিটা মাইনাস ওয়ান ইন্টু টু কস টু স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইন্টু টু কস টু টু দি পাওয়ার এন মাইনাস থিটা মাইনাস ওয়ান সমান এই রেজাল্টটি দেখাতে বলেছে। তো এটি প্রমাণ করার জন্য প্রথমে আমরা এই গুণটি দিয়ে রেজাল্টটিকে তৈরি করব, তাহলে যদি আমরা এই গুণটি করি টু কস থিটা প্লাস ওয়ান, এখানে আছে টু কস থিটা মাইনাস ওয়ান, তাহলে টু কস থিটা মাইনাস ওয়ান, তাহলে এটা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র, তার মানে এটা হয়ে যাবে ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তাহলে ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান কে
2 ইন্টু 2 কস স্কয়ার থিটা মাইনাস 1 করব, তাহলে তার জন্য এখানে পেয়ে যাব 2 কস 2 থিটা প্লাস 1। তাহলে আবার এই 2 কস 2 থিটা প্লাস 1 দিয়ে 2 কস 2 থিটা প্লাস 1 কে যদি এই 2 কস 2 থিটা মাইনাস 1 দিয়ে গুণ করা হয়, 2 কস 2 থিটা মাইনাস 1 দিয়ে গুণ করা হয়, তাহলে একই রকম ভাবে এখানে পাওয়া যাবে 2 কস 2 স্কয়ার থিটা, 2 কস 2 স্কয়ার থিটা প্লাস 1। তাহলে এইভাবে যদি আমরা n স্টেপ পর্যন্ত করি, সেক্ষেত্রে 2 কস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা প্লাস 1 ইন্টু 2 কস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1, এটা সমান হয়ে যাবে 2 কস 2 টু দি পাওয়ার n থিটা প্লাস 1। এখন আমরা এগুলিকে গুণ করব, এই গুণগুলি করলে দেখো বোথ সাইড থেকে কিন্তু এগুলি ক্যান্সেল হয়ে যাবে, এখানে এটির সঙ্গে এটি ক্যান্সেল হয়ে যাবে, এটির সঙ্গে এটি ক্যান্সেল হয়ে যাবে, তার মানে এই গুণফলের রেজাল্টগুলি পাবো, অর্থাৎ পাবো 2 cos থিটা প্লাস 1 গুণিত 2 cos থিটা মাইনাস 1 গুণিত 2 cos 2 থিটা মাইনাস 1, এইভাবে এই 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1 তার রেজাল্ট পাওয়া যাবে 2 ইন্টু কস অফ 2 টু দি পাওয়ার n থিটা প্লাস 1। সেখান থেকে আমরা এই 2 cos থিটা মাইনাস 1 গুণিত 2 cos 2 থিটা মাইনাস 1 গুণিত এইটির মান পাবো 80 ডিভাইড বাই 2 cos থিটা প্লাস 1, খুব সহজেই প্রমাণটি এসে যাবে। পরবর্তী 11 থেকে সমস্যা, 11 থেকে সমস্যাটি সমাধান করার জন্য এটিকে দ্বিঘাত সমীকরণে তৈরি করো, দ্বিঘাত সমীকরণ থেকে x এর মান বার করো cos থিটা প্লাস i sin থিটা, খুব সহজে পেয়ে যাবে cos থিটা প্লাস চিহ্ন নিয়ে এখান থেকে পাবে cos থিটা প্লাস i sin থিটা। তাহলে x এর মান cos থিটা প্লাস i sin থিটা হওয়ার জন্য এখানে লিখবে প্লাস চিহ্ন নিয়ে, তাহলে x এর মান cos থিটা প্লাস i sin থিটা হওয়ার জন্য x টু দি পাওয়ার 4 থিটা, x টু দি পাওয়ার 4 এর মান হয়ে যাবে cos 4 থিটা প্লাস i sin 4 থিটা ডি মুইভার্স থিওরেমের সাহায্যে, এবং x টু দি পাওয়ার মাইনাস 4 থিটা মান পাওয়া যাবে cos 4 থিটা i sin 4 থিটা, তাহলে এখানে cos 4 থিটা গুলো ক্যান্সেল হয়ে যাবে, হয়ে 2i sin 4 থিটা পড়ে থাকবে, খুব সহজে এটি দেখানো যাবে। 12 থেকে সমস্যাটি সমাধান করার জন্য এখানে লক্ষ্য করে দেখো, এখানে x tan আলফা x cot আলফা গুণ করলে x স্কয়ার হবে, এবং y cot আলফা y tan আলফা গুণ করলে y স্কয়ার হবে, এবং এখানে যে xy টার্মগুলি হবে সেগুলিকে কমন নিয়ে যোগ করলে দেখবে এই প্রমাণটি খুব সহজ এসে গেছে, সুতরাং এটি খুবই সহজ, নিজেরাই পারবে করতে। তাহলে 14 থেকে সমস্যাটি সমাধান করার জন্য প্রথমেই এখানে x বাই a তার হোল স্কোয়ার প্লাস y বাই b তার হোল স্কোয়ারের মান বের করো, তাহলে x বাই a তার হোল স্কোয়ার প্লাস y বাই b তার হোল স্কোয়ারের মানটি বের করো, তাহলে এটি ক্যালকুলেশন করলে এখান থেকে কিন্তু খুব সহজেই পাওয়া যাবে এর এ স্কোয়ার টার্ম আর এ স্কোয়ার টার্ম মিলে 1 তৈরি হবে, এবং এর বি স্কোয়ার টার্ম এর বি স্কোয়ার টার্ম মিলে 1 তৈরি হবে, সেক্ষেত্রে দুটি 1 তৈরি হলো, এবং এখানে 2 cos a cos b আর এখানে 2 sin a sin b তৈরি হবে, মানে এখানে 2 ইনটু cos অফ a মাইনাস b হবে, মানে cos থিটা হয়ে যাবে, cos অফ 2 থিটা মাইনাস থিটা মানে এটি cos থিটা হয়ে যাবে, তাহলে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ারের মান হলো 2 প্লাস 2 cos থিটা। তাহলে এখন আমরা থিটা অপনন করতে চাইছি, এখন লক্ষ্য করে দেখো এই টার্মটিতে কিন্তু cos থিটা খুব সহজে পাওয়া যাবে, এখানে cos থিটার মানটি কিন্তু পাওয়া যাচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 2 সমান 2 cos থিটা, তাহলে এই সম্পর্কটি থেকে আমরা পাবো x সমান, তাহলে উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে দেব তাহলে সুবিধা হবে, কারণ 2 cos থিটার মান জানা আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে 2x পেলাম আর a ইনটু 2 cos থিটা, এখানে এই 2 cos থিটা রয়েছে, এই 2 cos থিটার মানটা এখানে লিখে দিতে হবে, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 2 প্লাস, মানে এখানে 2 দেওয়ার জন্য কিন্তু 4 cos স্কয়ার থিটা হয়ে গেছে, সেই 4 cos স্কয়ার থিটা মানে 2 cos থিটা তার হোল স্কয়ার, তার জন্য এখানে তৈরি হয়ে যাবে x স্কয়ার বাই a স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 2 তার হোল স্কয়ার, তাহলে এটি হলো 2 cos থিটা তার হোল স্কয়ারের মান, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে মাইনাস 1 বলতে আবার এখানে একটি মাইনাস 2 পেয়ে যাবো 2 দিয়ে গুণ করার জন্য, তাহলে এটি কিন্তু খুব সহজেই থিটাটি অপনেন্ট করা গেল। পরবর্তী 15 থেকে সমস্যা, 15 থেকে সমস্যা বলেছে a sin থিটা প্লাস b cos থিটা সমান c, আবার a cosec থিটা প্লাস b sec থিটা সেটিও c, মানে দুটি সমান, তাহলে sin 2 থিটার মান কত,
তাহলে এক্ষেত্রে আমরা এই সি স্কোয়ার এর মানটি বের করে নেব। তাহলে সি স্কোয়ার এর মান হবে এই দুটির গুণফল। তাহলে এই দুটোকে গুণ করলে এখান থেকে পাওয়া যাবে এ স্কোয়ার, কারণ দেখো এই এ সাইন থিটা এ কোসেক থিটা গুণ হয়ে হবে এ স্কোয়ার, প্লাস আবার এই বি কস থিটা বি সেক থিটা গুণ হয়ে হবে বি স্কোয়ার। আর এগুলি থেকে এ বি কমন যাবে, এ বি কমন যে এখান থেকে পড়ে থাকবে সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা, মানে এখান থেকে তৈরি করা যাবে টু ডিভাইডেড বাই সাইন টু থিটা, কারণ হরেতে সাইন থিটা কস থিটা ছিল, তাহলে এটি তৈরি হবে টু বাই সাইন থিটা সাইন টু থিটা। তাহলে এখান থেকে সাইন টু থিটার মানটি বের করো, করলেই দেখবে সাইন টু থিটার মান এটি পাওয়া গেছে। পরবর্তী ষোলো দাগের সমস্যা, ষোলো দাগের সমস্যা দিতে বলেছে সাইন আলফা প্লাস কস আলফা প্লাস টেন আলফা প্লাস কট আলফা প্লাস সেক আলফা প্লাস কোসেক আলফা সমান সাত হলে, হলে দেখাও যে সাইন টু আলফা এই সমীকরণের একটি বি। তাহলে এটি খুব সহজে ক্যালকুলেশন করার জন্য প্রথমেই এই টার্মগুলোকে সব সাইন আলফা প্লাস কস আলফার মধ্যে লিখবো, কারণ সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার মানে হয় ওয়ান প্লাস সাইন টু আলফা, সেই সাইন টু আলফাটা কিন্তু পাওয়া যায়। তাহলে এটিকে লিখলাম সাইন আলফা প্লাস কস আলফা। পরবর্তী ক্ষেত্রে টেন আলফা প্লাস কট আলফা যোগ করলে দেখো হবে সাইন কসে ভেঙে নিলে উপরে হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আর নিচে হবে সাইন আলফা কস আলফা, মানে উপর নিচে দুই দিয়ে গুণ করলে হবে টু বাই সাইন টু আলফা সাইন টু আলফা। আবার এখানে সেক আলফা প্লাস কোসেক আলফা এই দুটিকে যদি সাইন কসে ভেঙে যোগ করা হয় তাহলে এখানে লবে হবে সাইন আলফা প্লাস কস আলফা, আর হরে হবে সাইন আলফা কস আলফা, এটা সমান দিয়ে আছে সাত। এখন আমরা এই সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার তার মানটি বলছি ওয়ান প্লাস সাইন টু আলফা, তাহলে ওয়ান প্লাস সাইন টু আলফা সেই সাইন টু আলফাটিকে আমরা এক্স লিখলাম, তাহলে সাইন টু আলফাটাকে আমরা এক্স ধরলাম, কারণ এই এক্স জাতীয় সাইন টু আলফার সাহায্যেই কিন্তু এক্স জাতীয় সমীকরণটি তৈরি করতে হবে। তাহলে এইখানে আমরা এই সাইন আলফা প্লাস কস আলফার পরিবর্তে এই এক্সটিকে লিখব। তাহলে এখানে এইখান থেকে আমরা লিখতে পারবো রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স, রুট ওভার অফ ওয়ান প্লাস এক্স, কারণ এখানে সাইন আলফা প্লাস কস আলফা রয়েছে। তাহলে এখানেও সাইন আলফা প্লাস কস আলফা রয়েছে, সেটা কমন নিয়ে নিলাম, নিলে এখানে পড়ে থাকবে ওয়ান প্লাস টু বাই এক্স, কারণ সাইন টু আলফা মানে এক্স, তাহলে টু বাই এক্স, টু বাই এক্স কেন উপর নিচে দুই দিয়ে গুণ করা হয়েছে, আর রুট ওভার অফ ওয়ান প্লাস এক্সটি কমন চলে গেছে, তাহলে ওয়ান প্লাস এক্স সমান সেভেন মাইনাস টু বাই এক্স। তাহলে এখন আমরা এটির বোথ সাইডে বর্গ করবো, বোথ সাইডের বর্গ করলে এবং গুণ করার পরে আমরা এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর প্লাস এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স সমান উনপঞ্চাশ এক্স স্কোয়ার মাইনাস আঠাশ এক্স প্লাস ফোর। তাহলে এখানে এই ফোর গুলি ক্যান্সেল হয়ে যাবে, হয়ে যেহেতু এক্স নট ইকুয়াল টু জিরো সেই এক্স গুলি অপনেন্ট করে দিলে এইখান থেকে কিন্তু এই সম্পর্কটি খুব সহজে পেয়ে যাব, এবং এখানে এই সমীকরণ যেহেতু এক্স এর মান সাইন টু আলফা বসানো হয়েছে অতএব এই সমীকরণের বি সাইন টু আলফা, এটি খুব সহজেই বলা যায়। তাহলে এই প্রমাণটি কিন্তু খুব সহজেই এসে গেল। পরবর্তী সাতের দাগে শেষ সমস্যা, তাহলে এই সমস্যাটিতে বলা আছে সাইন অফ এক্স প্লাস ওয়াই সমান পি বাই রুট ওভার অফ ওয়ান প্লাস পি স্কোয়ার এবং কস অফ এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান প্লাস কিউ স্কোয়ার হলে এই প্রমাণটি করতে হবে। তাহলে এটা দেখেই বুঝতে পারা যাচ্ছে আমরা এখানে পি সমান ধরে নেব টেন আলফা, পি সমান টেন আলফা ধরলে, পি সমান টেন আলফা ধরলে লক্ষ্য করে দেখো এই সাইন অফ এক্স প্লাস ওয়াই এর মান হয়ে যাবে, সাইন অফ এক্স প্লাস ওয়াই এর মান হয়ে যাবে টেন আলফা ডিভাইড বাই সেক আলফা, কারণ ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা মানে সেক স্কোয়ার আলফা মানে সেক আলফা, টেন আলফা বাই সেক আলফা মানে হয়ে যাবে এটি সাইন আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই সমান আলফা, তাহলে এখান থেকে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই সমান আলফা। একই রকম ভাবে এই কস অফ এক্স মাইনাস ওয়াই এইখানেতে যদি কিউ স্থানে, কিউ স্থানে যদি ট্যান বিটা বসানো হয়, ট্যান বিটা এর মান ট্যান বিটা বসানো হলো, তাহলে কস অফ এক্স মাইনাস ওয়াই এর মান হবে ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান প্লাস ট্যান স্কোয়ার বিটা, তাহলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার মানে সেক স্কোয়ার বিটা মানে সেক বিটা, ওয়ান বাই সেক বিটা মানে কস বিটা, তার মানে এক্স মাইনাস ওয়াই এর মান হলো বিটা। এখান থেকে, এখান থেকে পাওয়া গেল এক্স মাইনাস ওয়াই সমান বিটা, অতএব এখান থেকে পাচ্ছি টু এক্স সমান, এদিকে যোগ করে টু এক্স সমান আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ট্যান টু এক্স সমান, ট্যান টু এক্স সমান ট্যান অফ আলফা প্লাস বিটা, ট্যান অফ আলফা প্লাস বিটা। এখন আমরা এটিকে ট্যান টু এক্স এর সূত্রে ভাঙছি, তাহলে পাবো টু ট্যান এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স সমান ট্যান আলফা প্লাস ট্যান বিটা, ট্যান আলফার মান হলো পি, সেই মানটি বসিয়ে দিলাম ট্যান আলফা
প্লাস টেন বিটা, টেন বিটার মান কত, কিউ, পি প্লাস কিউ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন আলফা টেন বিটা, টেন আলফা টেন মানে পি কিউ। তাহলে এখন যদি আমরা এই টেন এক্স সমান জেড বসাই, কারণ এখানে জেড বলা আছে, জেড এই সমীকরণের, জেড এর এই সমীকরণটির বীজ বলা হয়েছে টেন এক্স, অতএব টেন এক্স সমান যদি জেড বসাই তাহলে সে, এবং সেটিকে যদি সিম্পলিফাই করি তাহলে সেক্ষেত্রে আমরা এই সম্পর্কটি পাবো, এই পি প্লাস কিউ ইন্টু জেড স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস পি কিউ ইন্টু জেড মাইনাস পি প্লাস কিউ সমান শূন্য, এটিই পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে এই সমীকরণের বীজ টেন এক্সই হবে, তাহলে প্রমাণটি খুব সহজেই এসে যাবে।